অথবা তাবাম পৃথিবীকে একটা ধূসর সমতল মরুভূমিতে পরিণত করা হবে, কোথাও তুমি উঁচু নিচ দেখতে পারবে না, একটা সমতল ভাবে হবে, এখানে পাহাড় পর্বত নদী নালা খালবি কোনো কিছুই থাকবে না, একটা জিনিস থাকবে সেটা হলো হাউজে কাউসার। আপনারা কি হাউজে কাউসারের নাম শুনেছেন? সকলেই শুনেছেন। হাউজে কাউসার কারা পাবে জানেন আপনারা? হুজুর শুনেছি কিন্তু জানি না কারা পাবে। হাউজে কাউসার পাওয়ার জন্য ছোট্ট একটা আমল করতে হবে। আবার প্রত্যেকটা আলোচনা কিন্তু আপনাকে ভেঙে দিলে এখানে সাত থেকে আটটি আমল অটোমেটিক্যালি আপনার হয়ে গেছে। এবার নয় নম্বর আমলের দিকে চলতেছে। হাউজে কাউসার আপনি পাবেন কোন কায়দায়? হাউজে কাউসারটা হলো কি? কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যটা মাথার উপরে নিয়ে আসবে, পানি পানি করে মানুষগণ চিৎকার করবে, আল্লাহ ওয়ালা তাকওয়াবান পরহেজগার মুত্তাকিদের ইমাম যে ব্যক্তিগুলো থাকবে, আল্লাহর পথের প্রতীক যারা ছিল, আল্লাহর পথে অটল আর অবিচল থেকে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে, আল্লাহর বিধানের হা গুলোকে হা হিসাবে মেনে নিয়েছে, আল্লাহর বিধানের নিষেধ গুলোকে না হিসাবে মেনে নিয়েছে, এই ব্যক্তিদেরকে যখন তৃষ্ণা লাগবে আমার আল্লাহ পাকের নির্দেশে হাউজে কাউসার থেকে এই ঠান্ডা পানি থেকে আমার আল্লাহ পাক এক গ্লাস পানি ব্যক্তিটাকে দিবে, যখনে ওই মরু প্রান্তরে ওই সময়টা ব্যক্তি হাউজে কাউসারের একটা গ্লাস পানি পান করবে, চল্লিশ বছর পর্যন্ত যতই সূর্যের তাপ লাগুক ব্যক্তির আর পিপাসা থাকবে না। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, হাউজে কাউসার দেখতে পেলেন বড় একটা বিল্ডিং, জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল আমার সামনে বড় একটা বিল্ডিং দেখা যায়, এই বড় একটা বিল্ডিংটা কি? আল্লাহ রাসূল যখন এই কথা বলেছেন, জিব্রাইল ডাকতে বলে রব্বে কারিমের বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো হাউজে কাউসার। আল্লাহ রাসূল ডাকতে বলে জিব্রাইল, হাউজে কাউসারের ভিতরে কেমনে ঢোকা যায়, কিভাবে ঢোকা যায়, কাদের জন্য হাউজে কাউসার? আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাউজে কাউসারের তালা চাবির নাম হলো বিসমিল্লাহ, আপনি বিসমিল্লাহ বলে তালা চাবি তালায় হাত দেন, সঙ্গে সঙ্গে তালা খুলে যাবে। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে হাউজে কাউসারের তালায় হাত দিলেন, সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। আল্লাহ রাসূল বললেন, তালাটা যখন খুলে গেল তারপর আমি ভিতরে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করে দেখি চার জায়গা থেকে চারটি নহর এক জায়গায় একত্রিত হয়ে বেয়ে বেয়ে চলে যাচ্ছে, স্বচ্ছ পানির নহর, মধুর নহর, এইভাবে চারটি নহর, দুধের নহর, চারটি নহর এক জায়গায় একত্রিত হয়ে চলে যাচ্ছে ডেন বাই ডেন। এই চারটি নহর যখন এক জায়গায় একত্রিত চলে যাচ্ছে, এটাই হলো হাউজে কাউসার। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, এই হাউজে কাউসার কাদের জন্য? জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়াতে প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করে, কিয়ামতের ময়দানে মুসিবতের কালে যখন মানুষ পিপাসিত হবে, ওই ব্যক্তিদের জন্য যারা বিসমিল্লাহ দুনিয়াতে বলে, তাদের জন্য আল্লাহ পাক কিয়ামতে হাউজে কাউসার বরাদ্দ দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহ রাসূল মেরাজ থেকে চলে আসলেন, নামাজের ভিতরে মেরাজ থেকে আসার পর আল্লাহ রাসূল নামাজের ভিতরে শুধুমাত্র বলেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম, ফারজুকনা লিহাযান নাঈম, ওয়াল্লাহ আমি কিন্তু বিসমিল্লাহ ছাড়ি নাই, প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলি, ওয়াল্লাহ যেখানে আমি হাত দেই যে কাজ আমি শুরু করি প্রত্যেকটি কাজের শুরুতে আমি বিসমিল্লাহ বলে শুরু করি, আল্লাহ ওই নিয়ামত থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। আল্লাহ পাক ডাকতে বলে, জিব্রাইল, যাও রে জিব্রাইল, যাও যাও, আমার বন্ধুকে তুমি কি দেখাইছো? আমার বন্ধু হাউজে কাউসারের লোভ সামলাইতে পারে নাই, দুনিয়ায় যায় নামাজের মধ্যে শুধুমাত্র বলে, আল্লাহুম্মা কুলু বিসমিল্লাহির রহমানির রহিম, ফারজুকনা লিহাযান নাঈম, ও আল্লাহ আমি প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বাদ দেই নাই, আমাকে ওই নিয়ামত থেকে আপনি বঞ্চিত করবেন না। যাও রে জিব্রাইল, যাও রে যাও, লাউহে মাহফুজের কলম দ্বারা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ বাইতুল ইজ্জা নামক স্থানে এক
একটা সূরা লিখেছিলাম, সূরাটির নাম সূরাতুল কাউসার। ওই কাউসারের তিনটা আয়াত আমার বন্ধুর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও, আর আমার বন্ধুকে জানায় দাও রে বন্ধু, হাউজে কাউসার শুধুমাত্র আমি আপনাকেই দিলাম না, আপনাকেই দিলাম না, আপনার দুয়ার বদৌলতে হাউজে কাউসার আপনার আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে যে ব্যক্তি প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসার দিবেন কে? এই আমল তো করতে পারবো ইনশাআল্লাহ।